Good morning. Hey everyone. Hey Friday. Onek kichu. Amar skin secret bole debo. Hey everyone. Ki khobor shobar? Ajke hocche Friday. To tomader sathe ajke sharadin ekta vlog share korbo. Glowing skin secret bolbo. Onek gulo dress anbo, chale jabo, sajbo. পেন্টিং করব, মেকআপ করব, অনেক কিছু। আর হ্যাঁ, এই যে গ্লোয়িং স্কিনে সিক্রেট বলবো, সকাল সকালে এরকম একটা স্কিন দেখতে কার না ভালো লাগে। আমার স্কিন সিক্রেট বলে দেব আজকে, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো। তো ব্লপার্স আর ইন্ট্রো তো দেখেই নিলে, আমার পুরো ভিডিওতে যা যা থাকছে সবাই তো জেনেই নিলে, দেখা যাক কী কী ফুলফিল করতে পারি। আর এখানে হচ্ছে আমি রান্নাঘরে এসে পড়েছি, আজকে রান্নার দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে চুলা জ্বালিয়ে নিলাম, তারপর আমি হচ্ছে এক চুলায় ভাত বসিয়ে দিব, আর এক চুলায় হচ্ছে টমেটো দিয়ে মসুরির ডাল বসিয়ে দিব। আমার এটা খুবই পছন্দের ডাল, মানে টমেটো দিয়ে মসুরির ডাল, এটা আমার খুবই পছন্দ, খুবই। তো এই চুলাতে হচ্ছে ভাত বসিয়েছি, আর এই চুলায় হচ্ছে মসুরির ডালটা আমি বসিয়ে দিব। তারপরে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ আর হচ্ছে লবণ হলুদ দিয়ে দিব। এখানে হচ্ছে ডালটা হতে থাকবে, আর ওদিক দিয়ে আমি সবজি কেটে নিব। দেখতেই পাচ্ছ এই দু চুলায় দুইটা বসিয়ে দিয়েছি, আর ওখানে চলো এবার সবজি কেটে নিই। তো এখানে আছে হচ্ছে টমেটো, সিম, তারপর হচ্ছে বেগুন, তারপর হচ্ছে ফুলকপি, তারপরে আলু। দেখি এগুলো দিয়ে কী কী করা যায়। তো প্ল্যান আছে হচ্ছে, আমার টমেটো দিয়ে মসুরির ডাল খুবই পছন্দ, টমেটো দিয়ে মসুরির ডাল রান্না করার প্ল্যান আছে। আর হচ্ছে সিম, ফুলকপি আর হচ্ছে সিম দিয়ে হয়তো মাছের একটা তরকারি রান্না করব, ঝোল, মানে ফুলকপি আলু আর সিম। আর বেগুনটা হয়তো বা ভাজবো, মানে চাকচাক করে ভাজবো, ওইটাও আমার খুব পছন্দ। মানে আজকে রান্নার দায়িত্ব আমি নিয়েছি, আজকে ফ্রাইডে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, দেখি আমি এখন সবজিগুলো কেটে নিই, সবাই দেখতে থাকো। তো এখানে প্ল্যান মাফিক আমি সব কিছু রান্না করে নিয়েছি। এখানে আছে হচ্ছে ফুলকপি, সিম আর আলু দিয়ে হচ্ছে মাছের তরকারি। এখানে আমি দুধ জাল করে নিয়েছি, দুধের উপরে অনেক সুন্দর একটা সর পড়েছে। এখানে হচ্ছে টমেটোর টক রান্না করেছি, মানে টক বলতে এটা মিষ্টি, খেতে মিষ্টি। আর এখানে হচ্ছে টমেটোর ডাল, উপরে তেলগুলো সুন্দর হয়ে আছে। এখানে হচ্ছে ভাত, আর ওখানে হচ্ছে পাতাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘণ্ট। তো এটাও আমার খুবই ফেভারিট। তো আজকে আমি যা যা রান্না করছি সবগুলো আমার পছন্দের খাবার। এখানে আরেক ঝলক দেখিয়ে দিই, এটা হচ্ছে মিষ্টি, আমি গুড় দিয়ে টমেটো দিয়ে আসলে এটা রান্না করছি, এক ধরনের চাটনি বলা যায়। খাবার শেষে এই চাটনি খেতে এটা খুবই ভালো লাগে। আর যেহেতু টমেটো সিজন, এখন আমার মানে এগুলো দেখা যায় প্রায়ই বাসায় হবে। আর এই হচ্ছে টমেটোর ডাল, তো টমেটোর ডাল মসুরির ডাল দিয়ে হয়। আর এটা হচ্ছে দুধের সর, মানে মোটা হয়েছিল, সর পড়েছিল, ওইটা আমি বিকেলে চা দিয়ে খাবো। আর এই তো এখানে হচ্ছে মাছের ঝোলের তরকারি। আর এই তো এরপরে সব রান্না শেষে খেতে বসে পড়েছি। খাবারের মধ্যে ছিল হচ্ছে আজকে ভাত, তরকারি, যা যা হয়েছিলো দেখিয়ে দিলাম। এই তো নিজে একটু সুন্দর করে নিয়ে বসেছি। এগুলো হচ্ছে এই ঘণ্টটা, মানে পাতাকপি দিয়ে যে মাছের মাথা দিয়ে ঘণ্ট, সেটা। এখানে হচ্ছে মাছের তরকারি, ওখানে হচ্ছে ডাল, আর হচ্ছে এখানে চাটনি। তো এই সুন্দর করে খাবার নিয়ে বসলে নিজের মনটা এমনি ভালো হয়ে যায়, মনে হয় মানে নিজে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। তো সবাই যখন খাবে তখন চেষ্টা করবে যে একটু নিয়ে সাজিয়ে গুজিয়ে খাবার, তাহলে দেখবে মনটা এমনি ভালো হয়ে যাবে। তো এরপর খাওয়া দাওয়া শেষে চলে গিয়েছিলাম ছাদে। আর হ্যাঁ, তোমরা তো ইন্ট্রোতে দেখিয়ে নিয়েছিলে, মানে শুনেই নিয়েছিলে যে আমি কী কী করবো। তো এখানে আমি ছাদে গিয়ে, তারপরে এই দেখো একটা অনেক সুন্দর একটা সূর্যাস্তের আমি একটা সিন নিয়েছি, মানে সূর্য অস্ত যায়নি তখনও, কিন্তু সূর্যের আলোটা একদম সুন্দর একটা কালার, মানে একটা গোল্ডেন অরেঞ্জ এরকম মিক্স একটা কালার হয়েছিল, মানে বলার মতো না। তো এই সিনটা মিস করতে চাচ্ছিলাম না, তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। এই তো হচ্ছে ভিডিও, আর এই হচ্ছে আকাশ। আকাশটা পুরো সাদা, সাদা সরি নীল আকাশই কী বলবো, এই কালারটা এত সুন্দর ছিল। আর এই হচ্ছে মানে পুরো ভিউ, মানে ফোনে তো বুঝতে পারতেছিল না, তোমরা বুঝবেও না। আর এই হচ্ছে আমি ছাদে হাঁটছি হাঁটছি, মাথা কেটে গিয়েছে আমার অর্ধেক, মানে আমি ভিডিও করছি আর হচ্ছে অর্ধেক মাথা কেটে গিয়েছে। তো দেখেই নিলে
আর তারপরে বলেছিলাম যে অনেকগুলো ড্রেস আনবো, এই তো তিনটা ড্রেস এনেছি, মানে টেইলারের দোকানে বানাতে দিয়েছিলাম, তো বানিয়ে এইগুলো হচ্ছে নিয়ে এসেছি। আর আজকে হচ্ছে পরছি, পরে ট্রায়াল দিচ্ছি। এই হচ্ছে আমার গোলাপি কালার কাতান টু পিস, এটা হচ্ছে আমার পেজে অ্যাভেলেবেল আছে। আর এগুলো হচ্ছে আমি একটা লাইভ করব ইনশাল্লাহ। তো এই আগে একটু পরে ট্রায়াল দিয়ে নিলাম যে নিজের কেমন লাগে। এটাও হচ্ছে টু পিস, মানে এটা হচ্ছে কটনের টু পিস, এই আমি এই কলার দিয়ে জামাটা বানিয়েছি। এটা হচ্ছে পাঞ্জাবি কলার বলে নাকি, আর এটা হচ্ছে আলিফ লায়লা হাতা, মানে আমার একটা ফ্রক, ছোট একটা বাচ্চার ফ্রক দেখে আমার খুব ভালো লেগেছিলো, সেটা আমি হাতা দিয়েছি, কিন্তু যেমন বলেছিলাম তেমন হয়নি। আর হচ্ছে এটা হচ্ছে থ্রি পিস, আর এটা ছিল হচ্ছে জর্জের থ্রি পিস। এটা চাইলে আমার পেজে চেক আউট করতে পারো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। আর এখানে হচ্ছে সারাদিন কারেন্ট ছিল না, কারেন্টের ব্যাপারে একটা কথা বলি, প্রতিদিন মাইকিং করে আর বলে হচ্ছে সাময়িকভাবে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। কেন ভাই তোমরা কেন হচ্ছে প্রতিদিন কারেন্ট রাখো না, আর হচ্ছে কেনই বা দুঃখিত বলো? দুঃখিত বলার তো কোনো মানে হয় না প্রতিদিন একই কাজ করার পর, তাই না? আর এই হচ্ছে অবস্থা, মানে কারেন্ট নাই, আর এই অন্ধকারের ভিতরে আমি কীভাবে হচ্ছে স্কিন কেয়ার করে দেখাবো তোমাদের? আমার মানে আমি তোমাদের কাছে দুঃখিত, একবারই বললাম দুঃখিত, প্রতিদিন তো আর বলি না। আর হ্যাঁ, এখানে আমি বিকালে হচ্ছে চা বানিয়ে নিয়েছিলাম, বিকালে না সন্ধ্যার পরে কারেন্ট এসেছে, তারপরে হচ্ছে চা বানিয়ে নিচ্ছি চার জন্য। এখানে দুধ বসিয়ে দিয়েছি, তা আমি ঘরে গিয়েছিলাম আর এসে দেখি যে দুধটা বলকে হয়ে মানে বলক উঠে এদিকে লেগে গিয়েছে। আর এখানে হচ্ছে দুধ চা খাবো, এর জন্য দুধ তো বলক আনছি, আনতে আনতে এখন আমি হচ্ছে চাপাতি দিয়ে দিব। আমার দুধ চার মধ্যে একটা জিনিস কি, কড়া পাতি খুবই পছন্দ, এখানে আমি পাতি দিয়ে দিব। দেখতে পাচ্ছ যে কতগুলো পাতি দিয়েছি আমার, তারপর দেখলাম যে না কালার তো হচ্ছে না, মানে আমার আরও কড়া লাগবে, তখন হচ্ছে আরও একটু পাতি দিয়ে দিয়েছিলাম, মানে অনেকগুলো পাতি দিয়েছি। আমি এক কাপ চা খাবো কিন্তু কড়া হতে হবে, তারপরে পাতির একটা ফ্লেভার থাকা লাগবে। তো এখানে আমি চা বানিয়ে নিচ্ছিলাম, আর হ্যাঁ আমি চাটা খেয়ে তারপরে হচ্ছে রাত্রে ভেবেছিলাম যে একটা ছোট একটা স্কিন কেয়ার রুটিন করব, যে তোমাদের জন্য উইন্টার স্কিন কেয়ার একটা ভিডিও করব, তো সেটা আর করতে পারিনি। আর হচ্ছে সিক্রেটটা, হ্যাঁ আমি স্কিন যে সিক্রেটটা বলছিলাম বলবো, সেটাও বলে দিব, পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, অবশ্যই কিছু একটা শুনতে পারবে যে আসলে কি সিক্রেটটা। এই যে আবারও পাতি দিয়ে দিলাম, মানে আমার ওইটুকুতে পাতিতে হচ্ছিল না আর কি, আমার আরও পাতি লাগবে, আমি এখন আরও পাতি দিয়ে দিয়েছি, এখন আরও কড়া একটা চা খাবো। তো এই তো চা বানাচ্ছি, বানাতে বানাতে এবার এক হাতে যেহেতু ভিডিওটা করছিলাম অর্ধেক মানে কেটে গিয়েছিলো, আর ওইখানে এখন চাটা ঢেলে নিব। আর দুধের স্বর, চার ক্ষেত্রে যেটা বলি যে চা আমার একটা জিনিস খুবই মায়া লাগে, যখন এই দুধ চা বানানোর পর ছাঁকনিতে সব স্বরগুলো পড়ে যায়, আমার যে কী দুঃখ লাগে বাইরে ভাই, আমার মনে হয় মানে আমার জীবনের অর্ধেক কিছু নাই হয়ে গেল। এই এখন যে কাপে ঢালবো এর জন্য কী করছি, দুধের থেকে স্বরগুলো আগে গ্লাসে তুলে নিছি। আর এই যে এই কাপটাতে আমি সবসময় চা খাই, কাপটা বেশি বড় না, এটা হচ্ছে আমার এক হাতের মাপে, মানে চার আঙ্গুলের সমান। তো এইটুকু কাপে আমি ভরে চা নিব, এক কাপ চা আমি বসে বসে খাবো আর রিল্যাক্সে ফোন টিপাবো, এতেই আমার খুব শান্তি, মানে সব সুখ মনে হয় আমি পায়ে গেছি এরকম লাগে। তো যাই হোক, আমি এই এক হাতে হচ্ছে চাটা ঢেলে নিব, এক হাতে মানে ফোন ধরেছিলাম, তো দেখতে থাকো চাটা ঢেলে নিয়ে এবার হচ্ছে ঘরে এসে পড়েছি। আর এই যে দেখতে পাচ্ছ যে স্বর চামচে লেগে আছে, ওই যে স্বরগুলো আমি আগে তুলে নিয়েছিলাম সেটাই হচ্ছে এইটা। তো এই কড়া এক কাপ চা খাবো, ফোন হচ্ছে একটু ফোন নিয়ে কাটাকাটি করবো, তারপর একটু ভিডিও এডিটিং করব। আর এই তো এখন আমি যে ভয়েস দিচ্ছি এটা আমি এডিটিং করব, এডিটিং করে একটু পর ছেড়ে দেবো। আর হ্যাঁ, আমি পুরো ভিডিওটা হচ্ছে করছি শুক্রবারে, আর আজকে হচ্ছে আমি ভিডিওটা আপলোড করব। আর এই তো গ্লোয়িং স্কিনের সিক্রেট টাইপে বলে দিই, গ্লোয়িং স্কিনের সিক্রেট বলতে আমি কিচ্ছু করি না, আমি হচ্ছে জাস্ট ভ্যাজলিন দিই এভরি নাইট, প্রতি রাতে আমি এক গাদি করে ভ্যাজলিন ফেসে দিয়ে রাখি। যারা আমার মেকআপ ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি স্কিন কেয়ার শেষে আমি অলওয়েজ মানে ভ্যাজলিন দিই, আর ভ্যাজলিন দিলে স্কিনটা এতটা সফট আর গ্লোই হয় সকালবেলা বলার মতো না। তো
এটাই ছিল আমার সিক্রেট। আর দেখতেই পাচ্ছ আমার প্রতিটা ছবিতে মানে দেখতে পারবে যে আমার স্কিনে কিন্তু কোনো দাগ নেই। আর এটার মূল রহস্য হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়া। স্কিনকে ভালো রাখতে হলে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এটা উইন্টার হোক বা সামার সিজন হোক, যেটাই হোক উইন্টার সিজনে পানিটা গরম করে খেতে পারো। আর হচ্ছে এই জামাটা আমাকে কেমন মানিয়েছে বা এই ড্রেসগুলো তোমরা চাও কিনা আমাকে কমেন্ট করে জানাবে। আমার পেজে অ্যাভেলেবেল আছে, প্রাইস অনলি 450 টাকা। আর হচ্ছে এটার অনেকগুলো কালার ভেরিয়েশন আছে, আমি সবগুলো আমার পেজে হচ্ছে পোস্ট করে দিব। আর ড্রেসের কলারটা হচ্ছে এখানে দেখে নাও, যাদের যাদের ভালো লাগবে তারা চাইলে এরকম করে বানাতে পারো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যাদের এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই নোটিফিকেশন বাটনটা দিয়ে মানে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী কী ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো। টাটা।